চলে আসে বাসে বৈশাখ মাসে তার ভেরি গুড। তা ওই বাচ্চাটাকে যখন আমি জিজ্ঞেস করি, ওই বাচ্চাটা দেখি মাথা তুলে যাচ্ছে, না কিরে এটা পারবি না? কাকু পারবো, আমাকে আমার মা পড়াই তো, প্রথম লাইনটা আমার মা বলে, পরের লাইনটা আমি বলি। ও কাকু কাকু প্রথম লাইনটা তুমি বলে দাও, পরের লাইনটা আমি বলবো। তার তো ভালো করে খেয়াল করবে, এপাশে আমি প্রথম লাইন বলছি, এপাশে বাচ্চাটি দ্বিতীয় লাইন বলছে। আজ বল আমাদের ছোট নদী চলে একে বাঁকে, বাচ্চা ছেলেটি বলে আমার দাদি দিদিমাকে সেনামণি বলে ডাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, আমাদের পাড়ার মেয়েগুলো হয়েছে প্রেমের হাড়ি। কাকু হয়েছে না বাট এটা কবিতা হলো কালো কালো, এটা ডিজে কবিতা। আচ্ছা তাই, তোকে যদি আমি বাংলায় কিছু বলি তুই ইংলিশে ট্রান্সলেট করতে পারবি? ভেরি ইজি, নো প্রবলেম। আচ্ছা তাহলে বলতো, একটা ছোট্ট বাংলা বলছি, কি কাকো? মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, কি হবে? আমি কি হলো বল? বলছে মিস আন্ডারস্ট্যান্ডিং। গালবাট মিস আন্ডারস্ট্যান্ডিং মানে কি? ভুল বোঝাবুঝি, তাই তো? ও বলছে কাকু তুমি কিচ্ছু জানো না, আমি তাহলে তুই আমাকে বুঝিয়ে বল। বলছে কাকু মেয়েটি মানে মিস স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং মেয়েটি মানে মিস, আর আন্ডার মানে নিচে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে। আমি ওরে বাবা মিস আন্ডারস্ট্যান্ডিং মানে মেয়েটি নিচে দাঁড়িয়ে আছে, ভেরি গুড। তা বাবা তোকে যদি ইতিহাস পড়ি বলতে পারবি? হ্যাঁ বলতো। সিরাজ উদ্দৌলা কে ছিল? ইয়া হ্যালো নাচছিস কেন? ও আমার ছোট্টবেলার বন্ধু ছিল, বাট আমি কোনোদিন চোখে দেখিনি, আমার ঠাকুর দাদা দেখেছিল কিনা তাও আমার জানা নেই। তোর ছোটবেলার বন্ধু? ও কাকু তুমি যা জিজ্ঞেস করবে আমি সব বলতে পারবো। আমার বলতো সিরাজ উদ্দৌলার এক কম ভাই ছিল, কি হলো? বলে ওরা তিন ভাই ছিল, তারপর আর বাবা অনেক চেষ্টা করে যারা একটাও হয়নি। বলে তোকে সে কথা আমি বলিনি, বলেছি ওরা ক ভাই ছিল, তাদের নাম কি? ও কাকু ওরা তিন ভাই ছিল, এক ভাইয়ের নাম ছিল সিরাজ উদ্দৌলা, পরের ভাইয়ের নাম কাঁচা গোল্লা, তারপরে ভাইয়ের নাম রসগোল্লা।